আমি আমার কেকটা ওভেনে বসিয়ে দিয়েছি, দুইটা কেক একসাথে করছিলাম, আর একটা চুলোয় দিছিলাম, সেটাই হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি সুমাপুর বাসায়। আমার একটা কেক ডেকোরেশন করা লাগবে, সেহেতু সুমাপুকে বলছিলাম, আপুর সাথে আমার অনেক ভালো সম্পর্ক, আপু বলছে যে আমার কেকটা ডেকোরেশন করে দেবে। আমি পারতাম, বাট আজকে একটু স্পেশাল ছিল, যার কারণে সুমাপুকে দিয়ে আমি করাতে চাচ্ছি। তো আমি আর রুশিয়া সীমাপুর বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি, আপনারা সাথে থাকুন আমাদের। এই যে সীমাপুর বাসা, আর আমি এখন এই পানির ভিতর দিয়ে সীমাপুর বাসায় যাব, তো অনেক ভয় পাচ্ছি। দেখলেন তো কি পরিমাণ পানি, তো আমি সব পানি পাড়ি দিয়ে সীমাপুর বাসার কাছাকাছি চলে আসছি। সীমাপুরকে আমি আগে থেকে জানাইনি যে আমি আসতেছি, আমার আগে কথা হয়েছিল আপুর সাথে যে আপু আমাকে ডেকোরেশন করা লাগবে, তো বলছে ঠিক আছে তুমি আসো। আপুর কাছে এসে দেখি আপু কাজে ব্যস্ত আছে, আমাকে বলতেছে ঠিক আছে তুমি এসছো। পরে আমি আমার ক্রিমটা নিয়ে গেছিলাম, ক্রিমটা একটা পাত্রে নিয়েছি, আগে থেকে আমি কেকটা বাসা থেকেই করছিলাম। আমি যে কেকটা বাসা থেকে তৈরি করে নিয়েছিলাম সেটা আমরা সুন্দরভাবে তিনটা লেয়ার করে নিয়েছিলাম, দেখুন আমার তিনটা লেয়ার করা হয়ে গেছে। তো আমি যে বোর্ডটার উপর কেকটা নিব সেই বোর্ডটা নিয়ে ওখানে কিছু ক্রিম দিয়ে নিয়েছি, এবং একটা লেয়ার দিয়ে নিয়ে এখানে সুগার সিরাপ দিয়ে আমি সুন্দর করে পুরো কেকের উপরে সুগার সিরাপ দিয়ে নিয়ে এবার আমি আবার যে ক্রিমটা করে নিয়েছিলাম সেটা ফুল কেকের উপরে কভারেজ করে নিব। ফুল কভারেজ করে ছাইডটাও সুন্দর মতো কভারেজ করে নিয়ে আমি তিনটা লেয়ারই সুন্দর মতো ক্রিম দিয়ে নিয়ে একে একে করে সাজিয়ে নিয়েছি, এবং আমি এবার এটা চারিদিকে সম্পূর্ণ করে দিব। দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর করে সীমাপু আমার কেকটা তৈরি করে দিচ্ছে। আপু একটা পলি ব্যাগে ভরে পুরো কেকের চারিপাশে ক্রিম দিয়ে এঁটে দিচ্ছে এবং সুন্দর করে শেপ নিচ্ছে। দেখুন কি সুন্দর কেকটা, অনেক সুন্দর স্মুথ। আমি আপুকে বলেছিলাম যে নিচের দিকে একটা পিঙ্ক কালার দিতে, তো আপু সেটাই করছে, দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। আমি আপুকে বলছিলাম যে আপু আমার এই ডিজাইনটা করে দেওয়া লাগবে, তো আপু সেই ডিজাইনের শেপটা আনার জন্য প্রথমে একটা কাঠের সাহায্যে সুন্দর করে শেপ করে নিয়েছে যে কীভাবে কেকটা ফুল ডেকোরেশন করবে। পরে চকলেট দিয়ে যে কার্টুনের ছবিটা ছিল সেটা এঁকে নিল, তারপরে সুন্দর করে আবার ভরাট করে দিল। দেখুন কি সুন্দর করে পুরো কেকটা ডেকোরেশন করে দিয়েছে, আসলে খুবই সুন্দর লাগছে কেকটা। আপুর পেজ নেম হচ্ছে চৌগাছা ফুড কর্নার, সবাই আপুর কাছ থেকে একবারের জন্য হলেও কেকটা ট্রাই করবেন, কারণ আপু অনেক টেস্টি কেক তৈরি করে আর অনেক সুন্দর আপুর হাতের কাজ। আমি অনেকবারই আপুর কাছ থেকে কেক নিয়েছি আমার মেয়ের বার্থডেতে, আমার কেকটা ছিল একটা বাবুর জন্য যার বার্থডে ছিল, আমি কেকটা সুন্দর করে আপু থেকে ডেকোরেশন করে নিয়েছি। আপু এত সুন্দর করে দিয়েছে যা আমি অবাক হয়ে গেছি। তো কেকটা ডেকোরেশনের পরে আপু প্যাকেজিং করছিল, প্যাকেজিং শেষ তারপরে হচ্ছে আপু প্যাকেটগুলো সুন্দর করে পিন আপ করে নিয়ে তার ভিতরে সুন্দর করে কেকটা বসিয়ে দিল, দিয়ে কেকের যে প্যাকেটটা সেটা সুন্দর করে চারিদিকে সাইড করে নিয়ে আটকায় দিচ্ছিল এবং একটা রশির সাহায্যে বেঁধে দিচ্ছিল। আসলে অনেক সুন্দর ছিল কেকের টেস্টটা, অবশ্যই আপুর থেকে আপনারা কেক নিয়ে ট্রাই করবেন একবারের জন্য হলেও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো লাস্ট দেখুন কেকের ফাইনাল লুক।